দেখো মা, মেয়েদের জীবনই হলো মানিয়ে চলার, তা না হলে সংসারটা ধরে রাখা যায় না। ছেলেরা বাইরে বাইরে ঘোরে, খাটে, ওদের তো একটু একটু মাথা গরম হয়ে যেতেই পারে, তা তাই বলে যদি একেবারে তুমি বাবার মাথা তো খুব ঠান্ডা মা। আমার কি মনে হয় জানেন, বাবার মাথাটা যদি গরম হতো, আপনার আর আপনার ছেলের মাথাটা নর্মাল হতো। আমি জানি তোমার রাগের কারণটাও আমি বুঝি, আর সেটা খুব অন্যায়ও নয়। কিন্তু খোকাটার মুখের দিকে যা তাকাতে পারি না মা, হাতে একটা পয়সা নেই, এই অবস্থায় যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায়, একদিন যা খরচাপাতি করেছি সেসব তো বরবাদ হবেই, এত পরিশ্রম সে সবই তো জলে চলে যাবে বাবা। সেটা তো আপনার ছেলের চাকরি ছেড়ে দেওয়ার আগেই মনে রাখা উচিত ছিল মা। এ তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি মা, আপনার উচিত ছিল ছেলের দ্বিতীয়বার বিয়ে দেওয়ার আগে দুবার ভাবা। আগের ঘটনা অভিজ্ঞতাগুলো আপনি কি খুব ভুলে গেছেন? আমি যে কি করে তোমাকে বোঝাবো, আসলে তোমার মাথার মধ্যে কতগুলো জিনিস একেবারে গেঁথে বসে গেছে। আচ্ছা ভালো মন্দের সঙ্গে যে তোমার ভালো মন্দটা জড়িয়ে আছে, এটা তুমি কেন বুঝতে চাইছো না? আমি কিছু বুঝতে পারছি না। আমি অবুঝ নই মা, দরকার পড়লে আমি রাস্তায় বেরিয়ে গিয়ে চাকরি খুঁজব, কিন্তু আপনার ছেলের জন্য আমি দাদাদের কাছে হাত পাততে পারব না। বাবা, এই বাতি ব্যথাটা কি যে একটা বাতের ব্যথা বাঁধিয়েছ না, ভালো লাগে না। কি করবো বল, তা আমার বাতের ব্যথার সঙ্গে তোর কি সম্পর্ক, তোর কি হয়েছে? আমার কতদিনের ছুটি পাওনা আছে তুমি জানো? কদিন যে তোমাকে নিয়ে কোথাও ঘুরে আসবো তো জানা। তোর ওই কি অদিন তোকে বন্ধু আছে তার সঙ্গে কোথাও ঘুরে টুরে আয় না, আমাকে আবার এর ভেতরে
জড়াচ্ছিস কেন? তুমি ছাড়া আমার যেতে ভালো লাগে না। মাঝে মাঝে বাড়িটার মধ্যে এমন একা লাগে, দম বন্ধই আসে আমার। চুল বাঁধিস নি কেন এখনো? আয় চুলটা বেঁধে দি, আয় ছাড়ো তো। তোরা যে কি হয়েছে বলতো, তখন থেকে খালি উস্কুস উস্কুস করছিস। আমা বল, তুমি বড়কে আর দাদাকে শুভঙ্কর বাড়িতে যেতে দাওনি কেন? ওদের নিমন্ত্রণ ছিল। ওদের নিমন্ত্রণ ছিল? কই, আমি আমি জানি না তো কিচ্ছু। তুমি জানো না? না। শুভঙ্কর নিজে ফোন করে দাদাকে নিমন্ত্রণ করেছিল। তুই বিশ্বাস কর রাজ, আমি এই নিমন্ত্রণের ব্যাপারে বিন্দু বিসর্গ জানি না। ওরা ওরা যদি আমাকে অন্তত একটু বলতো। কেন বলবে? দাদা কি এখনো কলেজে পড়ে নাকি? বউকে নিয়ে কোথায় যাবে না যাবে তোমার পারমিশন নিতে হবে। এই দেখ, তুই শুধু শুধু মেজাজ গরম করছিস। যাগে, আর মাথা গরম করতে হবে না, যা গিয়ে কিছু খেয়ে নিয়ে যা। কি চাইছো, তোমার ঘর থেকে চলে যাই? আচ্ছি, এ তুই কি করে ভাবলি? আমি কি তাই বলছি নাকি? না না, তা নয়। আসলে আমি ভাবছিলাম আমি তোর সঙ্গে একটা বিষয় আলোচনা করব, মানে পরামর্শ চাইবো তোর। কি আলোচনা? ওই মিনুর মিনুর ব্যাপারে, ওই মিনু সেদিনে ওই চিঠিটা এসেছিল না, আমি আমি তার জন্যে অজয়কে বলেছি ওদের বাড়ি খুঁজে দেওয়ার জন্য, ঘর খুঁজে দেওয়ার জন্য। ওদের অফিস থেকে কোনো ব্যবস্থা করবে না? হ্যাঁ করবে, মানে ভাড়াটা হয়তো দেবে, কিন্তু যতদিন না কোনো ঘর ভাস্কর বাবা জীবন পাচ্ছে ততদিন যদি ও আমাদের বাড়িতে থাকে, মানে তোর তোর কোনো আপত্তি নেই তো? কিরে, কিছু বলছিস না কেন? আমি আবার কি বলবো, থাকতে না বললেও তো খারাপ দেখায়। বলে দাও থাকতে। আমার অন্তত একটা বিষয় নিশ্চিন্ত হলে বলো, ভাবছিলে তো আমি যদি আপত্তি করি?
কিছু বলবে? বাবা ফিরেছেন? না, ফিরতে দেরি হবে, কি একটা রিহার্সালে না কোথায় গেছে। একটা কথা বলবো? বলো। মানে আমি সরি গায়ত্রী, সরি। আমি জানি তুমি এখনো আমার উপর রাগ করে আছো, তাই না? আবার নতুন করে শুরু করতে পারি না? নতুন করে? হ্যাঁ, নতুন করে। আমার একটা ভালো চাকরি হবে, আমাদের একটা সুন্দর গোছানো সংসার থাকবে, আমাদের সুন্দর ফুটফুটে বাচ্চা হবে। আচ্ছা গায়ত্রী, তোমার মা হতে ইচ্ছে করে না? তারপর আম্মা কি বললো? আম্মা আর কি বলবে, সব শুনে হাসছিল। তারপরে পাখি এলো ঘরে। ও পাখি, সত্যি মেয়েটা দিন দিন যা হচ্ছে না। আর বলো না, সারাক্ষণ রান্নাঘরে একবার কচুরি বানাচ্ছে, একবার এই করছে, আর দিদি সারাক্ষণ চেঁচায় জানো তো। বাবা, একবারে হাই উঠে গেল যে। তুমি ঘুমোবে না? না, আমার ঘুম পাচ্ছে না। আমার কিন্তু ভীষণ ঘুম পেয়েছে। কি আসছো, যা একটু জেগে থাকো না বাবা, একটু গল্প করি।
অন্যায় আবদারের কি আছে বাবা? আমি একটু গল্প করতে চাই। আচ্ছা ঠিক আছে, তো এবার আমি তোমার একটা গল্প বলি। শোনো আকাশ, তুমি পারো বটে, তো এনে যে পাও কোথা থেকে বলো তো। তুমি ঘুমো না, আমি তোমার গল্প বলছি, শোনো। ভালো লাগে না আজকে। আজকে হসপিটালে একটা কাপড় এসছে বুঝলে, মাঝ বয়স। তো ভদ্রমহিলার প্রচণ্ড টেনশন, ওনার স্বামী নাকি মানে সারাক্ষণই অসুস্থ থাকেন, মানে এই হচ্ছে তাই হচ্ছে এনা তেনা কত কথা। তো আমি স্বামীকে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে হ্যালো বলো না, শুনছি তো। এটা শোনার নমুনা বলো। শোনো না, তো আমি ভদ্রলোককে টেস্ট করলাম, টেস্ট করে তো কিছুই পাই না। আমার কিরকম একটা সন্দেহ হলো বুঝলে, আমি আলাদা আলাদা করে দুজনের সঙ্গে কথা বললাম। কথা বলে কি বুঝতে পারলাম বলো তো? এই যে কি বুঝলাম বলো তো, কি ভদ্রলোক না ওনার স্ত্রীর সামনে সারাক্ষণ এরকম একটা অসুখ অসুখ বাহানা করে, কেন বলো তো? হুঁ কি কেন বলো তো? কেন? যাতে স্ত্রীর থেকে একটু বেশি আদর যত্ন পান এই আর কি। ওই তো ছুটকি শাশুড়ির মতো অবস্থা। ছুটকির শাশুড়ি তোমাকে বলল? ওই ছুটকি একদিন বলছিল কথায় কথা, জানো তো ওনার না কোনো অসুখ টসুখ কিচ্ছু নেই, শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য ওরম করে ছেলের সামনে। এই এই ছুটকি তোমায় আর কিছু বলেছে? চলো একদিন ছুটকিদের বাড়িতে যাই। জানো আমি না সেদিন ভাবছিলাম তোমায় বলবো, কত দিন হয়ে গেছে ছুটকিকে দেখিনি, চলো একদিন গিয়ে দেখে আসি। ঘুম পাচ্ছে? শুয়ে পড়ো। ছুটকিটা খুব সুইট না?